এর জন্য আমার প্রথমেই দরকার 1 কাপ ভাতের মাড়। আমি মাড়ের জন্য ভাত আলাদা রান্না করিনি, বাসায় যে ভাত রান্না হয়েছে তার থেকেই এই মাড় নিয়ে নিয়েছি। ভাতের মাড় ছেলে এবং মেয়ে, এমনকি ছোট ও বড়, সবার ত্বকের জন্যই সমান কাজ করে। আর আপনি যদি ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চান, তাহলে কোনো অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার না করে ভাতের মাড়কেই ব্যবহার করতে পারেন। এছাড়া এটা ত্বক থেকে ব্রণের দাগ, ম্যাস্তা এবং রোদে পোড়া দাগ দূর করতে 100% কাজ করে। এবার এই ভাতের মাড়ের সাথে 1 টেবিল চামচ কফি পাউডার অ্যাড করব, এবং কফি পাউডার ভাতের মাড়ের সাথে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকব। কফি পাউডারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ইনস্ট্যান্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অসাধারণ কাজ করে। এছাড়া ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে করে টানটান। ভাতের মাড়ের সাথে কফি পাউডার ভালো করে মিক্স করে নিয়েছি। তবে আপনার কাছে যদি কফি পাউডার না থাকে, তাহলে শুধুমাত্র ভাতের মাড় ব্যবহার করতে পারেন, কিন্তু কফি পাউডার অ্যাড করে ব্যবহার করলে এর কার্যকারিতা আরও বেড়ে যাবে। এবার এই বক্সটাকে আইস হওয়ার জন্য ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিন। 4-5 ঘন্টা পর এটা পুরোপুরি বরফ হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো এটা কিভাবে ব্যবহার করবেন। এর জন্য একটি আইস কিউব নিন এবং এটাকে আপনার ত্বকের উপর এইভাবে ম্যাসেজ করুন। ফ্রেন্ডস, এই আইস কিউব আপনার ব্রণের দাগ এবং ম্যাস্তা দূর করতে 100% কাজ করবে। এছাড়া রোদে পোড়া দাগ দূর করে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। আর আপনার ত্বকে যদি বলি রেখা, মানে ত্বক কুচকানো থাকে, তাহলে সবার আগে এই পদ্ধতিটাকে আপনার ত্বকের যত্নে বেছে নিন, কারণ এটা আপনার ত্বক থেকে অবশ্যই বয়সের ছাপ দূর করে দিবে। ম্যাসেজ করার পর এইভাবেই 10 মিনিটের জন্য রেখে দিন এবং 10 মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কার করার পর ভালো কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। এটা ব্যবহারে আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্ট আপনার ত্বকে গ্লো চলে এসেছে। আর নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থেকে ব্রণের দাগ, ম্যাস্তা, রোদে পোড়া দাগ এবং বলি রেখা পুরোপুরি দূর হয়ে যাবে। এছাড়া এটা আপনার ওপেন পোর্স মিনিমাইজ করতে অসাধারণ কাজ করবে। তো ফ্রেন্ডস, আপনার ত্বকের যত্নে খুব সহজেই পদ্ধতিটিকে ব্যবহার করে দেখুন, আপনি অসাধারণ রেজাল্ট পাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি টাচ করতে ভুলবেন না, এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে।